বিজোড় ইলেকট্রন কত হয়েছে বলো তো দেখি 1 2 তাহলে এখানে আমরা লিখতে পারি যোজনী কত হবে যোজনী হবে তোমার হলো 2 আচ্ছা এখন সর্বশেষ শক্তি স্তরে জোড় ইলেকট্রন কিন্তু আছে তার উত্তেজিত হওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারে আমি আর উত্তেজিত হতে চাই কিন্তু পারবে না কারণ কি মানে উত্তেজিত হওয়ার একটা রুল ছিল উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করার একটা রুল ছিল যে একটি মৌল কত সর্বোচ্চ কতবার উত্তেজিত হতে পারে সেই প্রশ্নটার উত্তর হলো যে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতক্ষণ পর্যন্ত জোড় ইলেকট্রন এবং ফাঁকা অরবিটাল আছে ততক্ষণ পর্যন্ত উত্তেজিত হতে পারবে জোড় ইলেকট্রন আছে কিন্তু ফাঁকা অরবিটাল নাই উত্তেজিত হতে পারবে না আবার ফাঁকা অরবিটাল আছে জোড় ইলেকট্রন নাই তাও উত্তেজিত হতে পারবে না আচ্ছা এখন তাহলে এখানে দেখলাম যে এইখানে তার বিজোড় ইলেকট্রন দুইটা তাহলে প্রশ্নের উত্তরটা দিতে এখন তুমি শেষে যে একটা সংজ্ঞা লিখবা যোজনী আমরা জানি অধাতুসমূহের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তরে মোট উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তরে মোট যতগুলো বিজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে তাকে ওই অধাতব মৌলের যোজনী বলা হয় আচ্ছা তাহলে তুমি এখন এখানে লিখতে পারো অক্সিজেনের যোজনী অক্সিজেন এর সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা 2 সুতরাং অক্সিজেন এর যোজনী হলো 2 আচ্ছা প্রশ্নটা কি ছিল প্রশ্ন ছিল যে অক্সিজেনের যোজ্যতা এবং যোজনী ইলেকট্রন এক নয় কেন তাহলে শেষে ফিনিশিং দিতে হবে লাস্ট যে লাইন সেটা লিখবা অক্সিজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এক নয় কারণ অক্সিজেনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় এর সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 4 আর এই মোট ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে সুতরাং এর যোজ্যতা ইলেকট্রন 4 আর পক্ষান্তরে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় তার সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা হলো 2 আমরা জানি বিজোড় ইলেকট্রন সংখ্যা কেউ অধাতব মৌলের যোজনী বলা হয় তাই এর যোজনী 2 সুতরাং বলা যায় যে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এক নয় আচ্ছা এটা গেল তারপরের প্রশ্নটা কি ছিল আমাদের ঘ গ প্রশ্ন ছিল এ এবং ডি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন চিত্র সহ বর্ণনা করো প্রশ্ন কি ছিল এ এবং ডি মৌলের বন্ধন গঠন প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা করো আচ্ছা তাহলে এখন এই উদ্দীপকের ঘ এবং ঘ প্রশ্ন সলভ করার আগে তোমার উদ্দীপকটা খুব ভালোভাবে বুঝতে হবে উদ্দীপকের যে ক্লুগুলো দেওয়া থাকবে সেইগুলো থেকে সত্যিকারের তোমার প্রশ্ন সলভ করতে যে জ্ঞান অর্জন সেটাকে করে নিতে হবে তো প্রথমে আমরা দেখি উদ্দীপকে এ মৌলটা কি তার সাথে পরিচিত হই এবং বি মৌলটা কি সেটাকে বের করি তো ঘ প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হলো তোমার এ মৌলটার পারমাণবিক সংখ্যা দেখে চিনে নিতে হবে বি মৌলটার পারমাণবিক সংখ্যা থেকে চিনতে হবে এভাবে যতগুলো দেয় সবগুলাই তো প্রোটন সংখ্যার হিসাব অনুযায়ী 6 যে মৌলের পারমাণবিক সংখ্যা হয় সেই মৌলটা হচ্ছে তোমার কার্বন আচ্ছা আর ডি মৌলটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 আমরা পর্যায় সারণী আধুনিক পর্যায় সারণীতে যদি লক্ষ্য করি বা পিরিয়ডিক টেবিলে যদি দেখে আসি সেখানে দেখব 17 নাম্বার প্রোটন সংখ্যা হচ্ছে ক্লোরিন পরমাণু সুতরাং বোঝা যাচ্ছে যে এখানে এ হচ্ছে কার্বন আর ডি হচ্ছে ক্লোরিন আচ্ছা এখন আমরা কি জানি বন্ধন গঠন প্রক্রিয়ার মধ্যে আমাদের বইয়ে তিনটা পয়েন্ট আছে তিনটা পয়েন্ট হলো একটা হলো আয়নিক বন্ধন সমযোজী বন্ধন আর একটা হচ্ছে কি ধাতব বন্ধন পড়াইছিলাম না এটা তোমার 4th নাম্বার পার্টে পড়া তো আমরা কিন্তু মেইন পয়েন্ট শিখছিলাম যে ধাতু এবং অধাতু যদি হয় তাহলে সেটা আয়নিক বন্ধন গঠন করবে আর যদি অধাতু কোনো পরমাণু বন্ধন ইলেকট্রন শেয়ার করে তাহলে সেটা সমযোজী হবে আর শুধু ধাতব পরমাণুর ক্ষেত্রে সেটা হলো ধাতব বন্ধন আমি তো এখানে দেখতেছি এ কার্বন একটি অধাতু ডি ক্লোরিন এটাও একটা অধাতু। এই দুটি মৌল অধাতু হয় তারা ইলেকট্রন শেয়ার করবে, আর ইলেকট্রন শেয়ার করলে কোন বন্ধন হয়? সমযোজী বন্ধন হয়। তো সমযোজী বন্ধন গঠন করবে। তো সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া যদি এখন বর্ণনা করি, সমযোজী বন্ধন গঠনের ব্যাখ্যা আমরা তোমার পার্ট 5 নাম্বার লেকচারে দেওয়া আছে। সেখানে তোমার হলো সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া 5.11 নাম্বার 5.11 নাম্বার অনুচ্ছেদের আলোচনায় ভালোভাবে আলোচনা করা হয়েছে। তো আমরা জানি যে সমযোজী বন্ধন গঠনের ব্যাখ্যা করতে হলে অবশ্যই তোমার উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করতে হবে। উত্তেজিত ইলেকট্রন বিন্যাস না পারলে দেখা যাচ্ছে যে সমযোজী বন্ধন গঠন ভালোভাবে বোঝা যায় না। তো আমরা এখানে শুরু করব ইলেকট্রন বিন্যাস দিয়ে। উদ্দীপক হতে পাই, লিখবা এইভাবে, উদ্দীপক হতে পাই এ মৌলটার পারমাণবিক সংখ্যা হলো 6 এবং বি মৌলটার পারমাণবিক সংখ্যা হলো 17। আমরা জানি 6 নাম্বার মৌলটি হচ্ছে কার্বন এবং 17 নাম্বার মৌলটি হচ্ছে ক্লোরিন। সুতরাং এ মৌলটা হলো কার্বন এবং ডি মৌলটা হলো ক্লোরিন। এদের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ দেওয়া হলো, এই পয়েন্টটাকে লিখে দিবা। তো কার্বনের ইলেকট্রন বিন্যাস করো, কার্বন 6 is equal to 1s2 2s2 2p2, এটা হলো কার্বনের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, কার্বনের ইলেকট্রন বিন্যাস হতে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তরে বিজোড় মোট ইলেকট্রন 4টা। আমরা কিন্তু শুরুতেই বলছি সমযোজী বন্ধন গঠন ব্যাখ্যার জন্য অবশ্যই আমাদের উত্তেজিত করতে হয়। এর জন্য কার্বনকে উত্তেজিত করি, উত্তেজিত ইলেকট্রন বিন্যাস প্রকাশ করি। তাহলে কার্বনের পাচ্ছি 1s2, এখানে পাইলাম 2s2 2px 2py and 2pz, এখানে আছে দুইটা। তাহলে দুইটা একটা একটা বন্টন করলাম 1 1, এটা ফাঁকা রাখলাম। এই ক্ষেত্রে কার্বনের যোজনী 2 ব্যবহৃত হবে। তো কার্বনকে আরো একবার উত্তেজিত করি স্টার মার্কিং, যেহেতু এখানে দেখো জোর ইলেকট্রন আছে আবার হচ্ছে ফাঁকা অরবিটাল আছে। তো এই ক্ষেত্রে সে উত্তেজিত s অরবিটাল থেকে একটা ইলেকট্রন কি করবে? মুভ করে 2pz এ প্রবেশ করবে। তখন এর ইলেকট্রন বিন্যাস কি দাঁড়ায়? 1s2 2s1 and 2pz1, আর এইখান থেকে আসলো তোমার 2px1 and 2pz1। তো শিক্ষার্থীরা তাহলে এখানে কি দাঁড়াইলো? এখানে কার্বনের বিজোড় ইলেকট্রন তুমি পেয়েছো হলো 4টা সর্বশেষ উত্তেজিত অবস্থায়। তাহলে যদি তার বিজোড় ইলেকট্রন 4 হয়, অফকোর্স সে 4টা বন্ধন গঠন করবে। আচ্ছা, বা 4টা ইলেকট্রন শেয়ার করতে যাবে। এখন ডি মৌল ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো। আচ্ছা, D17, আমরা তো শুরুতে বলছি D হচ্ছে ক্লোরিন, তাহলে ক্লোরিন এখানে লিখে নাও। ক্লোরিন 17 এর নরমাল ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p5। আচ্ছা, এখন দেখো এখানে তুমি তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 5টা। আমরা জানি যে হ্যালোজেন সমূহ সাধারণত যখন সমযোজী যৌগ গঠন করে তখন সবগুলা ফ্লোরিন ব্যতীত সবগুলা একবার করে উত্তেজিত হয়। ফ্লোরিন একবার উত্তেজিত, ফ্লোরিন সাধারণত জটিল যৌগ গঠন করে, এর জন্য একবার উত্তেজিত করি আমরা ক্লোরিন 17। আচ্ছা, is equal to 1s2 2s2 2p6, তাহলে তুমি এখানে পাচ্ছ হলো 3s2 3s2 3px 3py and 3pz। আচ্ছা, তাহলে এখানে 5টার মধ্যে আমরা এখানে দিলাম 1 1 1, তিনটা চলে গেল, হাতে আছে আরো 2। এখানে দিলাম এইগুলো তোমার 4টা, আরো একটা আছে এখানে দিলাম এই হলো 5টা। তাহলে আমরা এখন যেটা পাইলাম ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন আছে হলো 1টা। কয়টা আছে বলো তো? 1টা। সমযোজী বন্ধন গঠনের নিয়ম অনুসারে আমরা সবাই কি জানি? আমরা জানি যে সমযোজী বন্ধন গঠনকালে অধাতব পরমাণু সমূহ তাদের সর্বশেষ শক্তি স্তর থেকে শুধুমাত্র বিজোড় ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করাতে পারে। জোড় ইলেকট্রন কখনোই বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। আচ্ছা, তো সেই দৃষ্টিকোণ থেকে এখন এখানে আমি যেটা দেখতেছি ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন শেয়ার করবে and কার্বন পরমাণু হচ্ছে 4টা ইলেকট্রন শেয়ার করবে। তাহলে একটা কার্বনের সাথে ক্লোরিন বন্ধন গঠনের জন্য যদি অগ্রসর হয় সেক্ষেত্রে কার্বন বলবে আমার দরকার হলো 4টা ইলেকট্রন, কয়টা চারটা ক্লোরিন তখন বললাম আমি তো একটা দিতে পারবো তখন কার্বনটাকে বলবে ঠিক আছে তাহলে আপনার মত আরো তিনজন নিয়ে আসেন তখন মোট চারটা ক্লোরিন পরমাণু একটা কার্বন পরমাণুর সাথে বন্ধন গঠনে অংশগ্রহণ করবে তাহলে গঠনটা কেমন হবে আমরা যদি দেখাই এই পাশে যদি দেখাই হয়তো তোমরা দেখতে পাচ্ছ আমি ক্রিস্টাল সরিয়ে নেই আচ্ছা এখানে যদি দেখাই তাহলে তুমি দেখবা এখানে কার্বন থেকে আমরা যদি দেখতেছি শক্তি স্তর হচ্ছে 2টা আচ্ছা একটু উপরে নি এখানে থাক দেখো এখানে শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে এক জোড়া ইলেকট্রন বসালাম এই যে বিজোড়ে এক এখানে দিলাম এই বিজোড়ে এক এখানে দিলাম এই বিজোড়ে এক এই জায়গায় দিলাম আর এই বিজোড়ে এক এখানে দিলাম যদি উত্তেজিত না করতা তাহলে কিন্তু এর অবসান লাগতো তখন তোমার কি হইতো অনেস এই 1s এর তোমার দুইটা বসাইলে আর বাকি দুইটা জোড়া জোড়া বসাইলে কিন্তু মিলতো না এখন ক্লোরিন দেখো ক্লোরিন চারটা ক্লোরিন চার দিক থেকে অ্যাটাক করবে এই দিক থেকে একটা এই দিক থেকে একটা এই দিক থেকে এই দিক থেকে ধরো এখানে প্লাস দিলাম প্লাস দিয়ে এই দিকে একটা ক্লোরিন পরমাণু নিলাম Cl 1 2 এই হলো 3 এখানেও একটা প্লাস ক্লোরিন নিলাম 1 2 3 কারণ শক্তি স্তর কয়টা একটা এই দুইটা মিলে একটা আর এই তিন মোট তিনটা শক্তি স্তর এখান থেকে একটা দিলা তুমি 1 2 এই হলো 3 এখানেও ঠিক তাই প্লাস ক্লোরিন 1 2 এই হলো 3 আচ্ছা এখন ক্লোরিনের ইলেকট্রনগুলো বসিয়ে দাও ক্লোরিনের ইলেকট্রনগুলো যদি বসাও তোমাকে উত্তেজিত অবস্থা থেকে বসানো লাগবে এই যে দেখো প্রথম শক্তি স্তরে জোড়ায় আছে আমি জোড়া দিলাম তারপরে এখানে আছে হলো 8টা জোড়া জোড়া বসাবো জোড়া জোড় 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 প্রিয় আচ্ছা এখানে খেয়াল করবা একটু দেখতে পাচ্ছ দেখা যায় কি এটা আচ্ছা যদি এইখানে খেয়াল করো এই যে ধরো এই জায়গায় দেখো দাও হলো 1 is 3s2 3px2 3py2 মানে জোড় ইলেকট্রন কয়টা আছে তিনটা আছে তাহলে তোমাকে তিনটা জোড়গুলা কি বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে পারে না শুধুমাত্র বিজোড়গুলা তাহলে বিজোড় যেটা বিজোড় আছে একটা তাহলে মুখোমুখি বন্ধন গঠনে অংশগ্রহণ করবে এর জন্য একটু সম্মুখ বরাবর বিজোড় ইলেকট্রনটা এই যে ইলেকট্রনের সম্মুখ বরাবর রাখো আচ্ছা আর বাকিগুলা এখন উল্টা পাশে জোর জোর অবস্থা বসাই দাও এই জোড়া ধরো এটা বসাইলাম আর এই জোড় পরমাণু ইলেকট্রন এইখানে বসাইলাম আর এই জোড়াটা এই দুইটাকে বসাইলাম আর বিজোড় হলো এই যে বিজোড়টা বুঝতে পারছো আচ্ছা এবার অনুরূপভাবে আমি সবগুলো একটু বসিয়ে ফেলি এইভাবে যদিও আমি সব ডট দিয়ে ফেলেছি অবশ্যই কিন্তু এর আগের ক্লাসে বলছিলাম যে কোনো একটা পরমাণুর ইলেকট্রনকে তুমি ক্লোজ দিবা দিয়ে ফেলছ এখন এটা মুছলাম না ডট ওই একই নিয়ম অনুসরণ করে আমি ক্লোরিনের ইলেকট্রনগুলো সব বসিয়ে নিয়েছি আচ্ছা এখানেও তাই এই দ্বিতীয় শক্তি স্তর হলো 8p দিয়ে দিলাম বিজোড় একটা জোড় জোড় রেগুলো এখন বন্ধন গঠন অংশগ্রহণ করবে তাই তো আমরা ধরো তারপর তোমরা কিভাবে লিখবা তোমরা হলো নিচে খাতায় পেয়ার দেবে চিত্র চাইছে চিত্রের মার্ক আছে এই প্রশ্নে চিত্র না চাইলে সেক্ষেত্রে চিত্র দিলেও হইতো না দিলেও হইতো কিন্তু এখন দিতেই হবে নিচের দিকে আরো দিয়ে এটা ক্লোরিন এর দিকে লাগিয়ে দেবে এই দুটো নিয়ে দিকে লাগিয়ে দেবে আমি নিচে না গিয়ে এখানে এটা দেখাইতেছি ধরো কার্বনটা একবারে মুছে দিতেছে নতুন করে আবার অঙ্কন করি আচ্ছা এর আগে ক্লাসেও বলেছি যদি হাত সোজা না থাকে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে মার্কার দেবেন এটা তো আসলে হইল না এরকম হবে না এটা গোলই হতে হবে আচ্ছা আচ্ছা খেয়াল করো তাহলে কার্বনের ইলেকট্রনগুলো আমরা দেখতেছি এখানে জোড় এই জোড় এই জায়গায় দিলাম বিজোড় 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 একটা ভিতরে এখানে বন্ধন গঠন অংশগ্রহণ করছে, আরেকটা এই জায়গায়, আরেকটা এই জায়গায়, আরেকটা এই জায়গায়। এভাবে দেখো কার্বন পরমাণু সর্বশেষ একটি ষষ্ঠ পূরণ করেছে 1 2 3 4, আর প্রতিটা ক্লোরিন অষ্ট পূরণ করছে। ক্লোরিনে একটা করে মিলে অষ্ট পূরণ হতে হবে 1 2 3 4 অষ্ট পূরণ হয়েছে। এভাবেই কার্বন অর্থাৎ A এবং D সমযোজী বন্ধন গঠন করে। যে প্রশ্নটা এরকম হতো যে উদ্দীপকে উল্লেখিত A এবং D যৌগ দ্বারা গঠিত যৌগে কতগুলো মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে ব্যাখ্যা করো। তাহলে এখানে মুক্ত জোড় ইলেকট্রন কতগুলো আছে? দেখলাম মুক্ত জোড় ইলেকট্রন। আমি কিন্তু এর আগের ক্লাসে বলেছিলাম মুক্ত জোড় ইলেকট্রন কোনগুলো? মুক্ত জোড় ইলেকট্রনগুলো দুটি মিলে একটা, কিন্তু মুক্ত ইলেকট্রন যদি কয়টা বলে সেক্ষেত্রে প্রতিটা মিলে একটা, প্রতিটা একটা। আচ্ছা, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা গণনা করো। আমরা বলছিলাম যে যৌগ গঠনকালে যে সকল জোড় ইলেকট্রন থাকে উত্তেজিত অবস্থায় সেই জোড় ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, মুক্ত অবস্থান করে, তাই তাদেরকে মুক্ত জোড় ইলেকট্রন বলা হয়। এখানে যে দেখো এটা মুক্ত, এটা মুক্ত মুক্ত, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এখানে 3 4 12টা, মোট 12টি হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। যদি আমি লিখি মুক্ত ইলেকট্রন তাহলে হবে 12 × 24টি। কয়টা বলো তো? 24টি। দুইটার প্রশ্ন কিন্তু ওয়ার্ড কিন্তু পার্থক্য আছে, এখানে জোর কতটা উল্লেখ আছে। তাহলে জোর থাকলে দুইটা মিলে একটা, আর শুধু মুক্ত ইলেকট্রন থাকলে 24টা আছে। এখন লিখি হলো বন্ধন জোড় ইলেকট্রন, লিখলাম এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা আছে দেখি। আচ্ছা, বন্ধন জোড় ইলেকট্রন দেখো 1 2 3 4, চারটি আছে। কারণ এটা একটা বন্ধন অংশগ্রহণ করছে, এটা একটা বন্ধন অংশগ্রহণ করছে, এটা এটা। আর যদি আমি লিখলাম বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন সংখ্যা কত, তাহলে তোমাকে বলতে হবে 8টি। কথা বুঝতে পারছো? এই হলো আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর। এবার যাও ঘ প্রশ্ন। ঘ প্রশ্নটা কি ছিল? ঘ প্রশ্নটা ছিল B ও C এর সমন্বয়ে গঠিত যৌগ পানিতে দ্রবণীয় হলেও A এবং B যৌগের সমন্বয়ে গঠিত যৌগ পানিতে অদ্রবণীয়, বিশ্লেষণ করো। আচ্ছা, প্রশ্নটা এখানে করেছে হলো, আমরা একটু দেখতেছি, স্ট্যান্ডটা একটু ঘুরিয়ে নেই। আচ্ছা, প্রশ্নটা হলো ছিল B এবং C যৌগ দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয়। আচ্ছা, এখানে আমি একটু লিখে নিয়েছি B হলো তোমার 9, B9 হলে তাহলে এটি হচ্ছে আমাদের কি বলো তো দেখি, B9 ফ্লোরিন, ঠিক আছে। আর হলো C যৌগ, C হলো 11, এটা হচ্ছে সোডিয়াম। এই দুইটা দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয়, আর A6 অর্থাৎ কার্বন, D17 অর্থাৎ ক্লোরিন, যেটা একটু আগে দেখে আসলাম, গঠিত যৌগ পানিতে অদ্রবণীয়। প্রশ্নটার উত্তর কিভাবে লেখা, তাই তো? আচ্ছা, তাহলে দেখো তুমি ভালো করে খেয়াল করো, এই ফ্লোরিন হলো অধাতু আর সোডিয়াম হচ্ছে ধাতু, তাহলে এই যৌগটা হবে আয়নিক যৌগ। আয়নিক যৌগ, যৌগটার গঠন কেমন হবে? লিখলাম সোডিয়াম ধাতু এবং অধাতু দ্বারা গঠিত যৌগের আণবিক সংকেত লিখতে হলে ধাতুকে প্রথমে স্থান দিবা আর অধাতুকে পরে বা শেষে স্থান দিবা। তাহলে ফ্লোরিনকে শেষে স্থান দাও, সোডিয়াম ফ্লোরাইড হলো। কিভাবে? সোডিয়ামের যোজনী হচ্ছে 1, ফ্লোরিনের যোজনী হচ্ছে 1 1 1 ভ্যানিশ, তাহলে এখানে রইল যা সেটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। তারপরে যদি বসাও, এরকম ভাবে বসাইতে পারো, এই দেখো সোডিয়ামের যোজনী 1, ফ্লোরিনের যোজনী 1, এই 1টা এখানে গেল, এই 1 এখানে আসলো, ফলাফল সোডিয়ামকে সোডিয়াম, ফ্লোরিনকে ফ্লোরিন, সোডিয়াম ফ্লোরাইড। আচ্ছা, এখন এই যৌগটা হচ্ছে আয়নিক যৌগ, এটা পানিতে দ্রবণীয়, আর এখানে কার্বন ও ফ্লোরিন দ্বারা গঠিত যৌগ। কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, কেন? কারণ কার্বনের যোজনী 4 আর ফ্লোরিনের যোজনী হচ্ছে 1। আচ্ছা, তো এখন কার্বন 4 বসালাম আর ক্লোরিন 1 বসালাম। आयनिक যৌগ সমূহ পানিতে দ্রবীভূত হয় আর সোডিয়াম সমযোজী যৌগ সমূহ সাধারণত পানিতে দ্রবীভূত হয়। এই বিষয়ক আলোচনা এখন আমরা করব। তুমি শুরু করবে হলো পানির গঠন দিয়ে। প্রথমে তো নরমাল আগে এই যৌগগুলো কি খাতায় লিখে নিবা। তুমি প্রথমে ভাষাটা কিভাবে লিখবা সেটা একটু দেখিয়ে দিই। ঘর লিখলা, লেখার পর তুমি বলবা এইভাবে লিখবা যে B এবং C যৌগ দ্বারা গঠিত যৌগটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এন্ড A এবং D দ্বারা গঠিত যৌগটি হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নিক যৌগ, পক্ষান্তরে কার্বন টেট্রাক্লোরাইড হলো একটি সমযোজী যৌগ। এটুকু আলোচনা করে দিলাম, দেওয়ার পরে স্পেস দিলাম, দিয়ে লিখবা আমরা জানি পানি একটি হচ্ছে H2O হলো পোলার সমযোজী যৌগ, পোলার সমযোজী যৌগ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখানে খাতার মধ্যে কিছু আলোচনা বলতেছে, এগুলো তো লেখার দরকার নাই, তুমি সরাসরি লিখবা যে পানির গঠন নিম্নরূপ, এটা লিখতে পারো। তো পানির গঠনটা কেমন, যেমন ধরো অক্সিজেন, অক্সিজেনের যোজন হচ্ছে 2 2 দিকে 2 ভাগ আর হ্যান্ড বা বন্ড, আর হাইড্রোজেন দুই পাশে দুটো বসিয়ে দিলাম। দেওয়ার পর তুমি পর্যায় সারণীটা যে দেখছো, সেই পর্যায় সারণীতে আমরা দেখাইছিলাম হাইড্রোজেনের অবস্থান হলো সর্ববামে আর অক্সিজেনের অবস্থান ডান পাশে, সর্বডানে ফ্লোরিনে রাখে। সেই ক্ষেত্রে অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। অক্সিজেন কি বলতো, অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, এদের মধ্যে বন্ধনজোড় ইলেকট্রনকে সে নিজের দিকে একটু টান দেয়। ইলেকট্রোনেগেটিভিটি কি, ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে, যেটা হলো সমযোজী বন্ধনে সমযোজী মানে কি হাইড্রোজেন একটা দিছে অক্সিজেন একটা দিছে, দিয়া সমানভাবে শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করতে। সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বলে। তো ধরো এই বন্ধনজোড় ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টান দিল, এই বন্ধনজোড় ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টান দেয়, ফলে সম্পূর্ণরূপে কিন্তু নেয় না, নিজের দিকে টেনে রাখে। ওর গঠন তখন এদের চেহারা কেমন হয়, চেহারা হলো হাইড্রোজেন হাইড্রোজেন। তখন মনে করো এই বন্ধনজোড় ইলেকট্রনগুলো আংশিক অক্সিজেনের দিকে সরে যায়, এটা এদিকে সরে আসে, তাহলে এই বন্ধনজোড় এখানে দিলাম, এটা একটু এদিকে সরে গেল, এর কাছে দিলাম, তাহলে আংশিক চার্জকে 2 ডেল মাইনাস। যদি ধরে একটা হয়তো একটা বন্ধনজোড় ইলেকট্রন, তাহলে একটা ডেল মাইনাস, দুটো হলে 2 ডেল মাইনাস, তিনটা হলে 3 ডেল মাইনাস, আর এটা হচ্ছে আংশিক ডেল প্লাস। তো ডেল দিলাম কেন, ডেল দিলাম হলো আংশিক চার্জকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। আংশিক ধনাত্মক চার্জকে পজিটিভ ডেল, আংশিক ঋণাত্মক চার্জকে নেগেটিভ ডেল দ্বারা প্রকাশ। শুধু প্লাস দিলে কিন্তু ভুল হবে। তাহলে এখন এর আলোচনা দিলাম, দেওয়ার পরে নিচে বর্ণনা লিখবেন। মানে দেখো পানির গঠন হতে আমি দেখতে পাই পানির অণুতে অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল হয়, অক্সিজেন পরমাণু বন্ধনজোড় ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে, ফলে ইলেকট্রন জোড় দুটি হাইড্রোজেনের থেকে একটু দূরে অক্সিজেনের কাছে অবস্থান করে, ফলে অক্সিজেন আংশিক তড়িৎ ঋণাত্মক চার্জযুক্ত হয় এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়। আচ্ছা বলার পর বলতে হবে পানির অক্সিজেন প্রান্ত, অক্সিজেন অংশ বা প্রান্ত, শুধু অক্সিজেন বলবো না, পানির অক্সিজেন প্রান্ত ধনাত্মক ঋণাত্মক আয়নে অর্থাৎ ঋণাত্মক পোল সৃষ্টি করে, এবং পানির দেখো এটা হলো, এটা কিন্তু ঋণাত্মক পোল আর এই যেটা হচ্ছে ধনাত্মক পোল। আচ্ছা আমি বলতেছি যে এইখানে তোমার হলো পানির অণুতে আমরা যেটা দেখতেছি সেটা হলো হাইড্রোজেন হচ্ছে আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়, এটাকে বলতে পানির এই পাশেটা বলতে হবে ধনাত্মক মেরু বা ধনাত্মক পোল বা পজিটিভ পোল, প্লাস পোল POL। আচ্ছা আর এইখানে এটা হচ্ছে ঋণাত্মক পোল মাইনাস POL। আচ্ছা বা ঋণাত্মক প্রান্ত। আচ্ছা তো এই ঋণাত্মক প্রান্ত কি করবে, আয়নিক যৌগের পানিতে ছেড়ে দেবো। যেমন ধরো আমরা এই যে সোডিয়াম ক্লোরাইড পানিতে ছেড়ে দেবো, और सोडियम क्लोराइड নিয়ে আসলাম। পানিতে দেওয়ার পর সোডিয়াম ক্লোরাইড আয়নিত হলো, সোডিয়াম প্লাস আয়নে রূপান্তরিত হলো আর ফ্লোরিন ফ্লোরাইড আয়নে রূপান্তরিত হলো। और পর এদের মধ্যে যে চার্জ সৃষ্টি হলো ওইদিকে পানির মধ্যে আবার ধনাত্মক ঋণাত্মক চার্জ আছে বা ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে। তো পানি কি করবে, পানি ধনাত্মক প্রান্ত কি করবে ওই আয়নিক ঋণাত্মক প্রান্তকে চারদিক থেকে ঘিরে ফেলবে, আর পানির ঋণাত্মক প্রান্ত আবার কি করবে তোমার আয়নিক ধনাত্মক প্রান্তকে চারদিক থেকে ঘিরে ফেলবে। এখন বলতে পারো কেন, কারণ আমরা জানি যে ধনাত্মক ঋণাত্মক পরস্পরকে কি করে আকর্ষণ করে, আবার ঋণাত্মক ঋণাত্মক বিকর্ষণ করে, আবার ধনাত্মক ধনাত্মক বিকর্ষণ। তাহলে অবশ্যই এই ঋণাত্মক প্রান্তকে পানির H+ আয়ন দ্বারা পরিবেষ্টিত হবে। আচ্ছা তাহলে যদি আমরা দেখাই কিভাবে পরিবেষ্টিত সেটা যদি আমরা দেখি, এখানে আমরা লিখব ধরো পানির এই যে হলো পজিটিভ কোণ, যদি ঋণাত্মক এখানে একটা H+ দাও, এখানে একটা H+ দাও, চার দিক থেকে আর কি দেখাবা, এখানে একটা H+ দিলা, এখানে দিলা, আর অক্সিজেন নিয়ে আসো, অন্য একটা কালার দেই, যেমন ধরো এই অক্সিজেন এখানে একটা অক্সিজেন, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা তুমি তিনটাও দিতে পারো, তিনটাও দিতে পারো, আবার চারটাও দিতে পারো, পাঁচটাও দিতে পারো, সমস্যা নেই, শুধু চার দিক থেকে বোঝাবো আর কি। এখন দেখো যখন এটা একটু নিচে লেখা রাখি তোমাকে বোঝানোর জন্য আর কি, ধরো এখানে লিখলাম হলো অক্সিজেন, এটা হলো অক্সিজেন, আর এই এটা ধরো এইখানে দিলাম, কারণ আছে পরবর্তীতে বোঝা নিতে পারবো। আচ্ছা এখন দেখো পানির গঠন অনুসারে আমরা দেখতেছি অক্সিজেনের দুই হাতে দুইটা হাইড্রোজেন থাকে, আর শুধু হাইড্রোজেন থাকলে এই পাশে হাইড্রোজেন আছে, তার মানে এই হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন আছে, তার সাথে আবার একটা হাইড্রোজেন, তাহলে এখন সেই এই হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন দিলাম, এই যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন দিলাম, সেই অক্সিজেনের সাথে আবার হাইড্রোজেন দিলাম, এই দিকে আবার ধরো হাইড্রোজেন দিলাম। আচ্ছা আমরা গ্রিন কালার দিয়ে লিখি যাতে একই না মিলে যায়, তো এখানে ধরো দিয়ে এখানে হাইড্রোজেন দিলাম। আচ্ছা অনুরূপভাবে এখানেও তাই, ধরো এখানে অক্সিজেন হাইড্রোজেন দিলাম, এখানে অক্সিজেন, তারপরে আবার হাইড্রোজেন দিলাম, অক্সিজেন আবার হাইড্রোজেন দিলাম। এখন গঠন অনুসারে প্রতিটি অক্সিজেনের দুই হাত, তো দুই হাত এখানে দেখাচ্ছি আমরা, ধরো এই দিকে, আচ্ছা এই চিত্রটা ফেসাল করতেছে, ধরো এই দিকে দিয়ে দিলাম। আচ্ছা এখন ধরো এই যে তুমি দেখতেছো যে অক্সিজেনের দুই হাতে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে এই হাতের মধ্যে ধরো এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই জায়গায় হাইড্রোজেন, প্রতিটার মধ্যে দুটো করে হাইড্রোজেন দিলাম। আচ্ছা এবার চার্জগুলো কিন্তু অপোজিট তুমি বসাবা, চার্জ বসাতে হবে, চার্জগুলো সব ধরো প্লাস চার্জ দেবে। এখন এটার চার দিক থেকে ঘিরে ফেললো, এটার এই চার দিক থেকে ঘিরে ফেললো, কথা কি বুঝলা? মানে একে এই ফ্লোরাইড আয়নকে প্রতিটা H+ আয়নে ঘিরে ফেলছে, H+ আয়নে ঘিরে ফেলেছে। আচ্ছা H+ আয়নে ঘিরে ফেলেছে। আচ্ছা এখন এই চার্জগুলো বসিয়ে দাও, ডেল ডেল প্লাস ডেল, এখানে প্লাস ডেল, মাইনাস ডেল, মাইনাস ডেল, প্লাস ডেল প্লাস ডেল, এখানে 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস ডেল 2 মাইনাস ডেল। আচ্ছা তারপরে চিত্রটা তুমি এখানে কিভাবে করবা, তাহলে 1 প্লাস ডেল 2 মাইনাস ডেল প্লাস ডেল 2 মাইনাস ডেল ডেল, আচ্ছা দেওয়ার পরে এখন তুমি বর্ণনা নিচে চিত্রটা অঙ্কন করার পর নিচে তুমি নিজেই দেখো কি দেখতে পাচ্ছ, এই সোডিয়ামকে অক্সিজেনরা ঘিরে ফেলেছে, আর এই ফ্লোরাইডকে এই হাইড্রোজেন প্লাস আয়নগুলো ঘিরে ফেলেছে, ফলে এই দুইজনের মধ্যে একটা বন্ড ছিল, এই দুইজনের মধ্যে একটা বন্ড ছিল, এই বন্ডটার মধ্যে টান প্রণ সৃষ্টি হয়, পরে এই দিক থেকে এইদিকে টান করে, পরে ওইদিকে টান করে, ফলে এই লাল কালারের যে বন্ড আমরা দেখতেছি আয়নিক বন্ড, সেই বন্ডটা ভেঙে গেল, ফলে সোডিয়াম এবং ক্লোরিন ভেঙে আলাদা হয়ে গেল, আয়নিত হলো, সোডিয়াম প্লাস আয়নে রূপান্তরিত হলো, ক্লোরাইড মাইনাস আয়নে রূপান্তরিত হলো। এর জন্য বলা হয়েছে যে সোডিয়াম তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড পানিতে আয়নিত হয়, অর্থাৎ B এবং C দ্বারা, এটা হলো B ছিল আর এটা ছিল C, B এবং C দ্বারা में ए राइट ছিল কি বি এবং সি দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত হয় আর এখন তুমি এটার মধ্যে এটা হচ্ছে a আর এটা হলো d তুমি বলবা কক্ষান্তরে a এবং d দ্বারা গঠিত যৌগ CCl4 একটি সমযোজী যৌগ এই যৌগটি সাধারণত কোনো ধরনের চার্জ সৃষ্টি করে না আর চার্জ সৃষ্টি না হওয়ার কারণে পানিতে এটা আয়নিত হতে পারে না এজন্য বলা যায় যে B এবং C যৌগ দ্বারা গঠিত যৌগ সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হলেও A এবং D দ্বারা গঠিত যৌগ CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে না আজকে আমরা এটা দেখলাম এরকম ভাবে তোমরা পঞ্চম অধ্যায়ের আরো সৃজনশীল থাকলে সেইগুলো বাসায় প্র্যাকটিস করো আর যদি তোমরা কোনো ধরনের সমস্যা পাও যেগুলো বুঝো না এই অধ্যায়ে সেগুলো আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করে রাখো আমরা পরবর্তী ক্লাসে সেগুলো সলভ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম